যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ তথা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হার্বাল গবেষক, চিকিৎসক, অত্যন্ত প্রাণবক্ত বক্তা, ইউটিউবে যার আমরা সার্বক্ষণিক উপস্থিতি দেখতে পাই এবং মডার্ন হার্বালের কর্ণধার এবং মাননীয় ম্যানেজিং ডিরেক্টর উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আছেন লিডার্স অফ দি ম্যাকার্স অফ দি লিডার্স, এছাড়া আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন, আসসালামু আলাইকুম। অনেক সুন্দর বক্তৃতা শুনছিলাম, আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা অনেক কিছুই আজকে এই ট্রেনিংয়ের মাধ্যমে জানবেন। আমি দুটো কথা বলবো, একটা হচ্ছে যে এই যে জীবন, এই জীবনটা হচ্ছে আশা এবং স্বপ্নের মেলবন্ধন। জীবনটা অত্যন্ত উচ্চ, ছোট এবং ক্ষণস্থায়ী। এই মহাকালে অনন্ত যে ইনফিনিট সময় রয়েছে, সেই সময়ের অতি ক্ষুদ্র একটা সময় হচ্ছে আমাদের এই জীবন। বাট এই জীবনে আমরা যে সময় পাই সেটাও অত্যন্ত নগণ্য। আমাদের কাজ অনেক বেশি, আমরা কিন্তু সেই কাজটা সময় মতো শেষ করতে পারছি না। কাজেই এই জীবন অত্যন্ত বিচিত্রময় এবং আমাদের এই জীবন বিচিত্র। আমি মনে করি যে আপনারা যে জায়গাটায় এসেছেন, আপনারা আপনাদের কর্মসংস্থান করে নিয়েছেন, আমি দক্ষিণ ভাষায় বলতে পারি যে আপনারা সঠিক কাজটিই করেছেন। আমি একটা জিনিস বলি যে আমরা তাওয়াক্কাল তো আল্লাহ, এইটা বলেই কিন্তু কার্য শুরু করি। আপনারা সবাই জানেন তাওয়াক্কাল শব্দের অর্থ হচ্ছে কি? নির্ভর করা। বা সেই নির্ভরটা কার উপরে? অবশ্যই আল্লাহর উপরে। এই জন্য তাওয়াক্কাল তো আল্লাহ বলা হয়। তো প্রথম, সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তাওয়াক্কাল তো আল্লাহ বলে কাজ শুরু করতে হবে। দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়ত। আপনারা জানেন যে বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস সেটাই হচ্ছে আমাদের ইন্নামাল আমালু বিন্নিয়ত। এটার মানে কি? অবশ্যই কর্মের ফল নিয়তের উপরে নির্ভরশীল। আমরা কিন্তু ছড়িয়ে ছিটে বিভিন্ন কাজ করি, কিন্তু আমরা সঠিক নিয়ত করি না। নিয়ত মানেই হচ্ছে আজকে যে আপনারা ট্রেনিং করছেন, এখানে সবাই বলে উদ্দেশ্য, কেউ বলে অবজেক্টিভ। এই নিয়তই হচ্ছে অবজেক্টিভ। এই অবজেক্টিভটাকে আপনাদের ধারণ করতে হবে। আপনারা যদি অবজেক্টিভ ধারণ করতে পারেন, তাহলে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা থেকে আপনারা কখনো পিছপা হবেন না। তৃতীয়ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সেট ইউর গোল। আপনি কি করতে চাচ্ছেন, আপনার এই গোলটা আপনার সামনে নির্ধারণ করে নিতে হবে। এবং অফকোর্স সেই গোলটা হতে হবে প্ল্যান অনুযায়ী, যে আমি কি প্ল্যান করছি, আমি আমার এই কর্মক্ষেত্রে, আমার এই চাকরি ক্ষেত্রে আমি আমার গোলটাকে কিভাবে সেট করছি, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কাজেই আপনারা যারা এখানে এসেছেন, হেফাজতি কাজ কাজ করলে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আপনারা দেখেন একই সাথে একই গ্রুপে হয়তো এই মডার্ন হার্বালে জয়েন করেছেন, আজকে কেউ কেউ সিপিএস হয়ে গিয়েছেন, তারা আরও অনেক উপরে উঠেছেন, তাদেরকে মডার্ন হার্বাল গ্রুপ অ্যাডভাইজার করে দিয়েছেন, কিন্তু অনেকে পশ্চাৎপদ রয়ে গিয়েছেন। কারণটা কি? তার এই গোলটা নির্ধারণ করতে আপনারা ব্যর্থ হয়েছেন, এই কারণে আপনারা কামিয়াব হতে পারেন নাই অনেকে। সেই জন্যই আপনাদেরকে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এরপরে যে জিনিসটা আপনাদেরকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে আপনাদের মেক আ প্ল্যান, যেটা আপনার একদম আনএনিমাস প্ল্যান হইতে হবে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফিলোসফার বলেছিলেন, এই যে আমি যে লাইফের কথা বললাম যে লাইফ ইজ নাথিং
but a dream. এটা তো আমরা সবাই জানি। But which you have to attain or you have to achieve by your good deeds. বুঝতে পারছেন বিষয়টা? আপনার ভালো কর্ম দিয়ে সেটা কিন্তু আপনাকে আর্ন করতে হবে, আত্মস্থ করতে হবে, অ্যাটেন করতে হবে, তাইলে আপনি আপনার কাজে কামিয়াব হতে পারবেন। আপনার যত ভয় আছে এটাকে আপনাকে দূরে সরিয়ে বলতে হবে। কাজে নামলে আপনাকে ভয় ভীতি এগুলোকে উদ্ধে রাখতে হবে। আপনি হয়তো চিন্তা করেন যে আমার আজকে 10,000 টাকা দিয়ে নামবো, এটা যদি গচ্ছে যায় এটা দিতে হবে। নো রিস্ক নো গেইন, আমরা এটাও জানি, তাই না? আপনাকে সাহস নিয়ে নামতে হবে। বুদ্ধিদীপ্ত যদি আপনার ইয়ে থাকে, কর্মে যদি সেই পদচারণে থাকে, অবশ্যই আপনি কামিয়াব হবেন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনি যেই ক্লাসটা করবেন বা যেই কাজটা করবেন সেইটা অ্যাচিভেবল কিনা। আমি বিরাট স্বপ্ন দেখলাম বাট আমার পক্ষে সেটা অ্যাচিভ করা সম্ভব না। ধরেন আপনি এই বছর, আপনি যদি চিন্তা করেন যে আমি আর এই বছর আমার যে টিম আছে আমি 70 কোটি টাকা বিক্রি করব, ইট ইজ নট পসিবল, এম আই কারেক্ট? এটা সম্ভব না একটা টিমের পক্ষে। বা এইটা যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত নেন যে আমি এইটুকু আমি অর্জন করতে চাই, আমি 5 লক্ষ টাকা আর্ন করতে চাই বা 5 লক্ষ টাকার টার্গেট নিয়ে আমি নামতে চাই, তাহলে কিন্তু আপনার পক্ষে সেটা অ্যাটেন করা সম্ভব। এই জন্য স্বপ্ন দেখতে হবে আকার চুম্বে, বাট লক্ষ্য থাকতে হবে অ্যাটেইনেবল। বুঝাতে পেরেছি? আরেকটা জিনিস আমরা করি, আমরা কিন্তু সবসময় একটা বলয় আছে আমাদের, এই বলয় থেকে বেরোতে চাই না। ইউ হ্যাভ টু কাম আউট ফ্রম ইউর সার্কেল, যে সার্কেলটা আছে। দেখবেন যে আমাদের বাসায় কাজের মেয়ে, আপনার বাড়ি হয়তো ঝিনাইদা, আপনি কাজের মেয়ে আনছেন সিলেট থেকে, তাকে বললেন যে এইভাবে মাসটা ধুয়ে চড়িয়ে দাও রান্নাতল, ও কিন্তু আপনার নিয়মে করবে না, ও ওর নিয়মেই করবে, কারণ ওর যে বলয় ওর থেকেও বেরোতে পারছে না। ঠিক একইভাবে আমরা যারা এই সার্কেলের মধ্যে আবদ্ধ আছি, আমাদেরকে বেরোতে হবে, এই সার্কেল থেকে বেরিয়ে আসতে হবে, তাইলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে করতে পারব। আরেকটা হচ্ছে যে লাস্ট বাট নট দি লিস্ট, সেটা হচ্ছে যে ডোন্ট গিভ আপ এনি টাইম এনি হোয়ার, কখনো গিভ আপ করবেন না। একবার না পারলে দেখো শতবার। আপনারা এরকম প্রচুর ট্রেনিং করেছেন, প্রচুর দেখেছেন যে একটা কুকুর কীভাবে 5 বার একটা নিয়ে দেওয়াল টপকাচ্ছে, একটা ছোট্ট শিশু কীভাবে একটা ঘোড়ায় 20 বার ট্রাই করে ঘোড়ার উপরে উঠতে পারছে, এই যে এটা কেন, এইটা দরকার। ডোন্ট গিভ আপ, ছেড়ে দিবেন না, যেটা লক্ষ্য নিয়ে নেমেছেন সেটা শেষ দেখে তারপরে আপনারা ইস্তফা দিবেন, তাইলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য করতে পারবেন। আমি আর বেশি দীর্ঘায়িত করব না, আমি আশা করি আজকে যারা দূর দূরান্ত থেকে এসছেন ট্রেনিং নেওয়ার জন্য, এই সেশনে অংশগ্রহণ করেছেন, আপনারা অবশ্যই আপনাদের করোনাকালীন যে নির্দেশনাগুলো রয়েছে সেটা পালন করবেন, আপনাদের যে সমস্ত নির্দেশনাগুলো আছে সেটা যদি আপনারা পালন না করেন, আমরা যদি উদাহরণ সৃষ্টি করতে না পারি, তাহলে কিন্তু বাংলাদেশের সবাই একই অবস্থায় থাকবে এবং সবাই কিন্তু সংক্রামিত হবে। কাজেই আমি আপনাদের শুভেচ্ছা জানিয়ে এবং সর্বশেষ আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে, এবং বিশেষ করে এই মডার্ন হার্বালের উত্তরোত্তর উন্নতি এবং ডেভেলপমেন্ট কামনা করে আজকের মতো শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।